বিসমিল্লাহির রহমানির রহিম। গত লেকচারে আমরা দেখেছি যে চুম্বক বলয় হচ্ছে একটি বিচ্ছিন্ন উত্তর মেরুর পরিভ্রমণের পথ এবং বলরেখাগুলো পৃথিবীর লাল মেরু অর্থাৎ সাউথ পোল হতে নীল মেরু অর্থাৎ নর্থ পোলের দিকে পরিভ্রমণ করতে থাকে এবং কম্পাস নিডল চুম্বক বলরেখার সাথে সবসময় অ্যালাইন করে থাকে। এই লেকচারে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা শিখব। প্রথমেই দেখে নিই যে ম্যাগনেটিক মেরিডিয়ান কী। পৃথিবীর নর্থ ম্যাগনেটিক পোল এবং সাউথ ম্যাগনেটিক পোলকে যদি আমরা কিছু ইমাজিনারি লাইন দ্বারা যুক্ত করে দিই তাহলে এই ইমাজিনারি লাইনগুলোকে আমরা ম্যাগনেটিক মেরিডিয়ান বলবো। গত লেকচারে আমরা দেখেছি যে লাইনস অফ ফোর্সের বা বলরেখাগুলো দক্ষিণ মেরু হতে উত্তর মেরুর দিকে যেতে থাকে। আবার এই লেকচারে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেটিক মেরিডিয়ানগুলো দক্ষিণ মেরু এবং উত্তর মেরুকে সংযুক্ত করে। তাহলে আমরা বলতে পারি যে লাইনস অফ ফোর্স এবং ম্যাগনেটিক মেরিডিয়ান একটি আরেকটির উপরে আপাতিত হয়। এখন পৃথিবীর চুম্বক ক্ষেত্রে যদি আমরা কোনো কম্পাস নিডল রাখি তখন আমরা দেখব যে এই কম্পাস নিডলটি চুম্বক বলরেখা তথা ম্যাগনেটিক মেরিডিয়ানের সাথে সবসময় অ্যালাইন করে থাকবে। এখন আসো আমরা এই লেকচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা শিখব। আমরা সব দেখেছি যে চুম্বক বলরেখাগুলো পৃথিবীর সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে যেতে থাকে এবং বলরেখাগুলো অলমোস্ট পৃথিবীর কার্ভেচার ফলো করে। এখন আমরা একটি কম্পাস নিডলকে যদি কোনো স্থানে রাখি তাহলে আমরা দেখতে পাবো যে ওই কম্পাস নিডলটি ওই জায়গার ম্যাগনেটিক মেরিডিয়ানের সাথে নিজেকে অ্যালাইন করে রাখে এবং সে কম্পাস নিডলটি বলরেখার কার্ভেচার ফলো করার চেষ্টা করবে। এই কার্ভেচার ফলো করতে চাওয়ার কারণে কম্পাস নিডলটি পৃথিবীর সারফেসের সাথে বা পৃথিবীর সারফেসের প্যারালের সাথে যে কোণটা উৎপন্ন করে ওই কোণকে আমরা অ্যাঙ্গেল অফ ডিপ বলি। এখন আমরা একটি কম্পাস নিডলকে যদি পৃথিবীর বিভিন্ন জায়গায় রাখি আমরা দেখব যে ইকুয়েটারের কিছু কিছু জায়গায় কম্পাস নিডলটি আর্থ সারফেসের সাথে নিজেকে প্যারালাল করে রেখেছে। যেই সব জায়গাগুলোতে বা যেই সব পয়েন্টগুলোতে কম্পাস নিডলটি নিজেকে আর্থ সারফেসের সাথে প্যারালাল করে রাখে ওই জায়গাগুলোকে আমরা যদি যোগ করি বা সংযুক্ত করি তাহলে পৃথিবীর ইকুয়েটারের কাছাকাছি আমরা একটা ইমাজিনারি লাইন পাবো। এই লাইনকে আমরা বলি ম্যাগনেটিক ইকুয়েটার। তাহলে আমরা বলতে পারি যে ম্যাগনেটিক ইকুয়েটার হচ্ছে একটি ইমাজিনারি লাইন যেখানে অ্যাঙ্গেল অফ ডিপের মান শূন্য। এখন আসো আমরা দেখে নিই এটি কম্পাস নিডলে অ্যাঙ্গেল অফ ডিপ কীভাবে এফেক্ট ফেলে। এই জন্য প্রথমে আমাদেরকে এটি কম্পাস নিডল নিতে হবে যেটি উপরে নিচে ওঠানামা করতে পারে। এই কম্পাস নিডলটিকে যদি আমরা ম্যাগনেটিক ইকুয়েটারে রাখি তবে আমরা দেখব যে এটি আনুভূমিকের সাথে অর্থাৎ আর্থ সারফেসের সাথে সমান্তরাল হয়ে আছে, কোনো দিকে দেবে নেই। কিন্তু যেই আমরা এটিকে ম্যাগনেটিক ইকুয়েটার থেকে সরিয়ে নর্থ পোল বা সাউথ পোলের দিকে আমরা অনুভব বলতে পারি নর্দার্ন হেমিস্ফিয়ার বা সাউদার্ন হেমিস্ফিয়ারের দিকে নিয়ে যাব, তখন আমরা দেখব যে এটি নর্দার্ন হেমিস্ফিয়ারে নিচের দিকে নেমে যাচ্ছে। নর্দার্ন হেমিস্ফিয়ারে কম্পাস নিডলের লাল পোলটি পৃথিবীর ব্লু পোল দ্বারা বেশি আকর্ষিত হওয়ার কারণে অথবা কম্পাস নিডলটি নিজেকে চুম্বক বলরেখার সাথে অ্যালাইন করে রাখতে চাওয়ার কারণে কম্পাস নিডলের লাল পোলটি আনুভূমিক থেকে নিচের দিকে নেমে যাচ্ছে এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে কম্পাস নিডলের ব্লু পোলটি পৃথিবীর রেড পোল দ্বারা বেশি আকর্ষিত হওয়ার কারণে আমরা অনুভব বলতে পারি কম্পাস নিডলটি নিজেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের সাথে অ্যালাইন করে রাখতে চাওয়ার কারণে কম্পাস নিডলের ব্লু পোলটি সাউদার্ন হেমিস্ফিয়ারে নিচের দিকে নেমে যাচ্ছে। এখন এই ব্লু পোল বা রেড পোলের নিচের দিকে নেমে যাওয়ার কারণে কম্পাস নিডলটি আনুভূমিকের সাথে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে এই অ্যাঙ্গেলটির নামই অ্যাঙ্গেল অফ ডিপ। আর যে যন্ত্র দ্বারা অ্যাঙ্গেল অফ ডিপ পরিমাপ করা হয় ওই যন্ত্রকে আমরা বলি ডিপ মিটার। স্ক্রিনে আমরা একটি ডিপ মিটার দেখতে পাচ্ছি। প্রথমে ডিপ মিটারটিকে আমরা ম্যাগনেটিক মেরিডিয়ানের সাথে অ্যালাইন করে নেব। এরপর এটি যখন ম্যাগনেটিক মেরিডিয়ানের সাথে কমপ্লিটলি অ্যালাইন হয়ে যাবে তখন কম্পাস নিডলটিকে আমরা উলম্ব করে দেব। এখন ডিপ মিটারটি যদি নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকে তখন আমরা দেখব যে কম্পাস নিডলের লাল পোলটি নিচের দিকে দেবে যাচ্ছে। এই দেবে যাওয়ার কারণে কম্পাস নিডলটি আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করেছে এটি অ্যাঙ্গেল অফ ডিপ। আশা করি লেকচারটি শুনে তোমরা উপকৃত হয়েছো। ধন্যবাদ।